নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/10/2021 মাদ্রাসার শিক্ষক মহাশয়দের প্রশিক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ মাদ্রাসার যে সমস্ত টিচাররা রয়েছে তাদের প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের ব্যবস্থা করছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। তো আসুন দেখি এই সংক্রান্ত একটি গুরুত্ব প্রতিবেদন। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। দেখুন, নভেম্বর মাসে মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ, কোভিড পরবর্তী পঠন পাঠনের জন্য মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই প্রশিক্ষণ শুরু করা হবে, করবে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। নভেম্বরের 16 তারিখ থেকে স্কুল খুলতে চলেছে এবং দীর্ঘ মাস লকডাউন থাকায় অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে পড়েছে শিক্ষক পড়ুয়ারা। কোভিডের পর স্কুলের পঠন পাঠনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে এবং করোনার আগের মতো ক্লাসরুমের পরিবেশ থাকছে না, ফলে পুনরায় ক্লাসে রুমে ফিরে শিক্ষকদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিতে পারে। তাই মাদ্রাসা শিক্ষা দপ্তর হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর আবু তাহের আমরুদ্দিন বলেন, পঠন পাঠন কেমন হবে, ভাবে নেওয়া হবে সেই বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, অনলাইনে হবে প্রশিক্ষণ। তাহলে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে মাদ্রাসা শিক্ষকদের, এই যেহেতু স্কুল ঘোষণা হয়েছে যে 16 তারিখ থেকে স্কুল খুলছে, তার আগেই প্রশিক্ষণ শুরু করছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ মাদ্রাসা শিক্ষক মহাশয়দের জন্য। তো যাই হোক, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।